সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখব। অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখার আগে আমি তোমাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের উত্তরগুলো করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়, যেহেতু এই সপ্তাহে গণিত অ্যাসাইনমেন্টটি রয়েছে, গণিতের টাইপ করা অনেক কষ্ট। তোমরা সেই বিষয়টি মাথায় রেখে যারা ভিডিওটি দেখছো, আশা করছি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশন আইকনটি অন করে দিবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট রয়েছে সপ্তম শ্রেণীর জন্য অ্যাসাইনমেন্টের উত্তরটি আমরা এখন দেখে নিই। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমাদের তৃতীয় সপ্তাহের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য। তো অ্যান্সার রেডি? তো আমরা আগে প্রশ্নটি দেখে নিই এবং প্রশ্নের সাথে সাথে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং অ্যাসাইনমেন্টের বিষয় কীভাবে লিখতে হবে সেটি বলে দিচ্ছি। সপ্তম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, এই বিষয়টি তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে রয়েছে, এবং যাদের কৃষিশিক্ষা রয়েছে তাদের রাষ্ট্রবিজ্ঞান অ্যান্সার করা লাগবে না, আর যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের কৃষিশিক্ষা অ্যান্সার করা লাগবে না। আমার চ্যানেলে তোমাদের সবগুলো ক্লাসেরই অ্যান্সার দেওয়া আছে। সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের কৃষি, রাষ্ট্রবিজ্ঞান এবং গণিত তিনটি বিষয়েরই অ্যান্সার দেওয়া আছে। তোমাদের যার যে বিষয়টি স্কুলে পড়ানো হয় সেটি অ্যান্সার করবে। গণিত বিষয়টি সবার জন্যই, তবে রাষ্ট্র আর কৃষি দুইটার মধ্যে যার যে স্কুলে যেটা পড়ানো হয়, আমি আবার বলে দিচ্ছি। তো এই বিষয়টির বিষয় লেখার সময় তোমরা লিখবে রাষ্ট্রবিজ্ঞান -01, যেহেতু এটি প্রথম অ্যাসাইনমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির অ্যাসাইনমেন্ট ইতিপূর্বে হয়নি। তো অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ। আমি আবার বলছি, সপ্তম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টির অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ। এই অ্যাসাইনমেন্টটি প্রশ্নটি করা হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে ও বিদ্যালয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, এই পরিস্থিতিতে অবসর সময় আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আঙিনায় বা ছাদে বাগান করার সুযোগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিচের চক ও বিবেচ্য বিষয় অনুসরণ করে একটি ধারণাপত্র তৈরি করো। বিবেচ্য বিষয় কী কী থাকবে? বাগানে তুমি কী কী গাছ লাগাতে চাও? 2 নম্বর পয়েন্টটিতে বলেছে বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে? 3 বলেছে এই কাজের মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছো? এটি এই ছকের মধ্যে লিখতে হবে। পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, করণীয় কাজ, তোমার কী করণীয় কাজ থাকবে সেটি লিখতে হবে। তো চলো আমরা প্রথম প্রশ্নের অ্যান্সারে চলে যাই। তো এসমের শিরোনামটি আমি আবার বলে দিচ্ছি, গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ। তো প্রথম প্রশ্নের অ্যান্সারে বাগানে তুমি কী কী গাছ লাগাতে চাও? শহরের বাড়িতে ছাদ হলো উন্মুক্ত স্থান, ছাদের পরিকল্পনা করে সবজি ও ফলের বাগান করা এবং মুরগি, কোয়েল পাখি ও কবুতর পালন করা যায়। এক্ষেত্রে তারের জাল দিয়ে ঘর তৈরি করে নিতে হয়। ছাদে যেসব গাছ লাগানো যায় তা হলো কলম করা, আম, পেয়ারা, ডালিম, পেঁপে, বরই ইত্যাদি। সবজির মধ্যে লাউ, সিম, ঝিঙা, কুমড়া, পুঁই, শসা, করলা ইত্যাদি, মরিচ, লেবু, টমেটো, বেগুন ইত্যাদি গুল্ম গাছও লাগানো যায়। তবে গাছ লাগালেই চলবে না, এর যত্ন ও পরিচর্যা করতে হবে। শহরের প্রতিটি বাড়ির ছাদকে যদি সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় তবে সবুজের বিপ্লব ঘটানো সম্ভব। নিজের উৎপাদিত সবজি একদিকে যেমন তৃপ্তি দিবে, অন্যদিকে অর্থের সাশ্রয় হবে, অবসর সময়কে কাজে লাগানো যাবে, পরিবার সবাই মিলে কাজ করলে সকলের মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠবে। 2 নম্বর যে পয়েন্ট, বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে, মানে 2 নম্বর যে প্রশ্নটি করা হয়েছে যে বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে, এই প্রশ্নের অ্যান্সারে চলে আসি। ছাদ বাগান করতে চাইলে ছাদে পানি নিষ্কাশনের ব্যবস্থা জোরদার করা জরুরি। এছাড়া অনেকে ট্যাঙ্কিতে জলজ উদ্ভিদ ও মাছের চাষ একসঙ্গে করতে চান, সেক্ষেত্রে বিশেষভাবে ছাদটি প্রস্তুত করে নেওয়া প্রয়োজন। আমরা এখানে ছাদ বাগানের কথা বলছি কারণ এখানে বলা হচ্ছে তুমি বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে, যেহেতু বেশিরভাগই এখন ছাদ আছে বাসায়, বাড়ির আঙিনায় জায়গা কম, জায়গা পাওয়া যায় না, তাই ছাদ বাগানের কথাটাই আমরা অ্যান্সারে লিখেছি। তো মাছের চাষ একসঙ্গে করতে চান, সেক্ষেত্রে বিশেষভাবে ছাদটি প্রস্তুত করে নেওয়া প্রয়োজন, না হলে দ্রুতই ছাদ ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। ছাদ বাগানের জন্য খুব বেশি বড় ও ঝোপলা গাছ বেছে না নিয়ে হাইব্রিড গাছ বেছে নেওয়া বাঞ্ছনীয়। অনেক বড় কোনো গাছ নেওয়া যাবে না, নিলে সেগুলোর উৎপাদনশীলতা কম থাকবে, সেক্ষেত্রে ছাদ বাগানে যতটা বলা হয় যে হাইব্রিড জাতীয় যেসব গাছ আছে সেগুলোর, সেই গাছগুলো ছাদে লাগানোর জন্য।
তো প্রথমে আমরা কি লাগবে, আমাদের টপ লাগবে। তো টপ দিয়ে তোমরা এটিকে কালার করে দিতে পারো টপ লিখে। তো আমরা এখানে টপ লিখে কালার করার পর এখানে একটি কলম দিয়ে দিতে পারো টপ। স্থায়ীভাবে বাগান করতে চাইলে সিমেন্টের টপ বেছে নেওয়া ভালো, চাইলে প্রয়োজন মতো এ ধরনের টপ তৈরি করে নিতে পারেন। এছাড়া পোড়ামাটি কিংবা প্লাস্টিকের টপ ব্যবহার করা যেতে পারে। এমন ধরনের টবে একটু রং করিয়ে নিলে ছাদ বাগানটি হয়ে উঠবে নজর কাড়া। গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টব পাওয়া যায় নার্সারিতে। সেখান থেকে বিভিন্ন আকার ও পছন্দ মতো নকশার টব এনে সাজালেও জায়গা বাঁচিয়ে বেশি গাছ লাগানো যাবে। এছাড়া বড় আকারের স্টিল বা প্লাস্টিকের ড্রাম মাঝ বরাবর কেটে টব হিসাবে ব্যবহার করা যায়। সাধারণত একটু বড় আকৃতির গাছ কিংবা ফলের গাছের জন্য এ ধরনের ড্রাম সুবিধাজনক। এতে গাছ দ্রুত বেড়ে উঠতে পারে। নার্সারিতে পাওয়া যাবে নানা আকৃতির টব, এই গাছ দ্রুত বেড়ে উঠতে যায়। তো এইসব টবগুলো বেশিরভাগ নার্সারিতে পাওয়া যায়, এটা আমরা লিখলাম। চাইলে ফেলনা, প্লাস্টিকের বোতল, ভাঙা গ্লাস বা মগ, গামলা, বালতি, বাতিল করে দেওয়া বাথরুমের কমোড বা বেসিনকেও কাজে লাগানো যায় টবের বিকল্প হিসাবে। যদি টব না নিয়ে টবের বিকল্প হিসাবে এগুলো ব্যবহার করা যেতে পারে। তারপর যে পয়েন্টটি সেটা হচ্ছে নিরানি। এখানে আমরা নিরানিকে আমরা একটু কালার করে দিলাম এবং আমরা হাইপেন দিয়ে দিলাম, কলম দিয়ে দিলাম। টব বা ড্রামের মাটি আলগা করতে নিরানি ব্যবহার করা উচিত। ছাদ বাগানের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ উপকরণ। নার্সারিতে কিংবা যে কোনো কামারের দোকানে এটি কিনতে পাওয়া যাবে, দাম 50 থেকে 60 টাকা। স্কেচার, স্কেচার হচ্ছে ডালপালা কাটার জন্য ব্যবহৃত হয়। তো গাছের ডালপালা কাটার জন্য প্রয়োজন হবে স্কেচার। এর মাধ্যমে মসৃণভাবে অপ্রয়োজনীয় ঢাল কেটে ফেলতে পারবেন। নার্সারি ও হার্ডওয়্যারের দোকানে এটি পাওয়া যাবে। মানভেদে দাম পড়বে 250 থেকে 400 টাকা। পানির ঝাঁঝরি, পানির যে ঝাঁঝরি পানি দেওয়ার জন্য, তো গাছে পানি দেওয়ার জন্য টিন ও প্লাস্টিকের তৈরি ঝাঁঝরির ব্যবহার জনপ্রিয়। ঝাঁঝরিতে পানি দিলে গাছের গোড়ায় আঘাত লাগে না, সেই সঙ্গে উপর থেকে পানি পড়ায় গাছের পাতা, ফুল বা ফলে জমা ধুলা ময়লা পরিষ্কার ধুয়ে পরিষ্কার হয়ে যায়। নার্সারি, হার্ডওয়্যারের দোকান ছাড়াও পুরান ঢাকার সিদ্দিক বাজার ও কারণ বাজারে পাওয়া যাবে ঝাঁঝরি, দাম 250 থেকে 400 টাকা। স্প্রেয়ার, ছাদ বাগান বিভিন্ন পোকামাকড় দমনে আমাদের স্প্রেয়ার ব্যবহার করতে হবে। তো স্প্রেয়ারটাকে আমরা হাই কলম দিয়ে দিলাম। ছাদে বা বারান্দা বাগানের পোকামাকড় দমন করতে কীটনাশক স্প্রে করতে চাইলে হাত স্প্রেয়ারের বিকল্প নেই। নার্সারি ও পুরান ঢাকার সিদ্দিক বাজার বীজ মার্কেটে পাওয়া যাবে এই অতি প্রয়োজনীয় উপকরণ, দাম 250 থেকে 300 টাকা। তারপর যে পয়েন্টটি সেটা হচ্ছে ওয়াটার পাইপ। তাহলে ওয়াটার পাইপ, অল্প সময়ে অনেক গাছে পানি দেওয়ার জন্য ওয়াটার পাইপ ভীষণ কাজের। কলের মুখের মাপের সঙ্গে মিলিয়ে পাইপ নিলে অযাচিত পানির অপচয় রোধ করা সম্ভব। আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি ব্যাসের প্লাস্টিকের পাইপগুলোর দাম ফুট প্রতি 10 থেকে 15 টাকা, যা হার্ডওয়্যার বা স্যানিটারি দোকানগুলোতে পাওয়া যাবে। কোদাল, শক্ত মাটিকে খুঁড়ে আলগা করতে ও বড় বড় গাছ লাগাতে কোদাল ব্যবহার করতে হয়। কোদালের দাম 300 থেকে 500 টাকার মধ্যে। কোদাল পাওয়া যাবে কারণ বাজার, পুরান ঢাকা সিদ্দিক বাজার কিংবা যে কোনো কামারের দোকানে। শাবল, ড্রাম বা টবের মাটি খোঁচানোর কাজে ব্যবহার করা হয়, দাম 300 থেকে 400 টাকার মধ্যে, কারণ বাজার কিংবা যে কোনো কামারের দোকানেই পাওয়া যাবে। বেলচা, মাটি তুলে টবে বা ড্রামে সহজে তোলার কাজে ব্যবহার করা হয়, দাম নিতে পারে 300 থেকে 400 টাকার মধ্যে, পাওয়া যাবে যে কোনো হার্ডওয়্যারের দোকানে। পিএইচ ও ময়েশ্চার মিটার, মাটির আর্দ্রতা ও তাপমাত্রা মাপার কাজে ব্যবহৃত হয়, 800 থেকে 1500 টাকায় পাওয়া যাবে নবাবপুর ও হাটখোলা সায়েন্টিফিক মার্কেটে। এছাড়া পুরান ঢাকা সিদ্দিক বাজার বীজ মার্কেটেও পাওয়া যাবে এই পরিমাপক। 3 নম্বর যে প্রশ্ন, এখানে বলা হয়েছে এই কাজে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছো। এই কাজে তোমার প্রশ্ন ওঠানো লাগবে না, জাস্ট অ্যান্সারটা লিখলে চলবে। শহর পরিবেশে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ কম, নিজের ঘরের লাগোয়া একটি বাগান থাকলে সে সুযোগ কিছুটা হলেও মেলে। ফ্ল্যাট বাসায় বড় জায়গা না পেলেও বারান্দায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নিয়ে গাছ লাগানো যায়, ছাদেও বাগান করা যায়। ব্যস্ততার মধ্যেও দিনের কিছুটা সময় বাগানের জন্য খরচ করলে নানা উপকার মিলবে। বাগানে নিয়মিত কাজ করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। এখানে জেনে নিন, কথাটা আসবে না,
এটা হেডলাইন হবে জাস্ট ছাদে বা বাগানে গাছ লাগিয়ে অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ বাতাস পাবেন সেখানে হাঁটলে শরীরের বিভিন্ন কোষে পৌঁছাবে অক্সিজেন বুক ভরে ফুলের গ্রান নিলে মনটাও চনমনে হয়ে উঠবে একটু সবুজের ছোঁয়ার নানা ইতিবাচক প্রভাব আছে মনের অবস্থার উপর বাগানে নিয়মিত কাজ করা একটি চমৎকার ব্যায়াম হাত পায়ের মাংসপেশি ও সন্ধির এই ব্যায়ামে শরীর রক্ত সঞ্চালন বাড়ে এক ঘন্টা বাগানের কাজ করলে 100 থেকে 200 ক্যালোরি ক্ষয় হয় বাগানে কাজ করলে শারীরিক পরিশ্রম হয় তাই ওজন কমাতে এবং রক্তচাপ ডায়াবেটিস ও রক্তে চর্বি নিয়ন্ত্রণে এটি কার্যকর গাছের পরিচর্যায় ব্যস্ত থাকলে বিষণ্ণতা দূর হয় বিশেষজ্ঞরা বলেন সবুজ প্রাকৃতিক দৃশ্য মানুষের চোখকে আরাম দেয় এতে চোখের ক্লান্তি দূর হয় করোনার সময়কালে আমার তোমার হবে না এখানে আমার একই সময় এখানে তোমার জায়গায় আমার হবে আমি এখানে একটু ঠিক করে দিচ্ছি টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে হয়তোবা করোনার সময়কালে আমার একাকি সময় কাটবে কমা দিয়ে লেখাপড়ায় মন বসবে জাস্ট এটাই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর গ্রাস্তবিজ্ঞান বিষয়টির অ্যাসাইনমেন্টের অ্যান্সার তাহলে শেষ লাইনটা কি করোনার সময়কালে আমার একাকি সময় কাটবে পড়ালেখায় মন বসবে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তো তোমরা কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশন জানিয়ে দাও সবার যার যার যে মতামত রয়েছে সেগুলো কমেন্ট সেকশন জানাতে ভুলবে না আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট ট্রান্সফার দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আর ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দাও শিক্ষার্থী বন্ধুরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার খোঁজার জন্য অনেকের অনেক কষ্ট করতে হয় অ্যাসাইনমেন্টের অ্যান্সার যাতে খুঁজতে সমস্যা না হয় অ্যাসাইনমেন্টের প্রশ্ন যাতে খুঁজতে সমস্যা না হয় সেজন্য তালুকদার একাডেমি থেকে আমরা স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস পাবলিশ করেছি তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি নামে সার্চ দিয়ে স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি ইনস্টল করে নাও সেই অ্যাপসে অ্যাসাইনমেন্টের অ্যান্সার অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইল অ্যাসাইনমেন্টের কোশ্চেন সব কিছু সেই অ্যাপসের মধ্যে পেয়ে যাবা তো তোমরা আর দেরি না করে গুগল প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি ইনস্টল করে নাও